সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এরপর থেকে এই ধরনের কোনো উত্তেজনামূলক ঘটনা যদি ঘটে আপনারা নিজেদের জেলা থেকে সমস্ত কার্যকর্তাদেরকে পার্টি অফিসে এসে ডাকবেন। এখানে 200-400-500 কার্যকর্তা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবেন কোনো সাহস হবে না বীর পুলিশের। এখানে হাওড়া গ্রামীণ জেলার যারা কার্যকর্তা আছেন, যারা কর্মী আছেন এখানে, আমি খুবই অভিনন্দন। হাওড়া জেলার সভাপতি মাননীয় অরুণ দা, শ্রী অরুণ পাল চৌধুরী মহাশয় উপস্থিত আছেন, আমাদের রাজ্যের অন্যতম সম্পাদক হাওড়া জেলার নেতা উমেশ রায় উপস্থিত আছেন, আমাদের বিভাগের নেতা আমাদের পাণ্ডেদা মনোজ পাণ্ডেদা উপস্থিত আছেন, এই জেলার প্রাক্তন সভাপতি তথা এই আমাদের রাজ্যের এই মুহূর্তে রাজ্যের অফিস সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন, সহ অফিস সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন মাননীয় প্রত্যুষ মণ্ডল, যুবমোর্চার সাধারণ সম্পাদক ভাই অমিত সামন্ত সহ জেলার বিভিন্ন পদাধিকারীগণ, রাজ্যের অন্যান্য যদি কোনো নেতা থেকে থাকেন, আমার হয়তো মিস হয়ে গেছে যদি থেকে থাকেন, সহ হাওড়া গ্রামীণ জেলার এই সাংগঠনিক জেলার সমস্ত কর্মী সমর্থক যারা বিজেপিকে ভালোবাসেন সবাইকে আমি গৌরব অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন, আজকে 25 তারিখ, এই দিনে আপনারা জানেন ভারতবর্ষের একসময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি তিনি লাগু করেছেন। সেই যুগ চলে গেছে, কিন্তু মানুষ এখনও সেই এমার্জেন্সির কষ্ট, এমার্জেন্সির সেই সময় যে এক দল এক মত অন্য কিছু থাকবে না, এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা কিন্তু মানুষ এখনও করে না। মানুষ সেই জন্য পরবর্তী সময়ে কংগ্রেসকে এমন শাস্তি দিয়েছে যে যে কংগ্রেস একসময় আমাদের দুজন সংসদকে দেখে হাসাহাসি করত, লোকসভায় বলতেন তাদের নেতারা হাম দো হামারে দো, আজকে সেই কংগ্রেসের সংখ্যা থেকে গোটা দেশের মানুষ আসে। আমরা সে সময় মানুষের কাছে প্রণাম করে নত জানু ছিলাম, আজ 300-এর বেশি সাংসদ নিয়ে আজও আমরা মানুষের কাছে, জনগণের কাছে মাথা নিচু করে মানুষের রায়কে মেনে নেওয়ার মতো ক্ষমতা ধৈর্য বা মন চিন্তা ভাবনা আমাদের আছে। কিন্তু ইন্দিরা গান্ধী সেই সময় যে মানসিকতায় বিশ্বাস করতে, সেই মানসিকতা ইন্দিরা গান্ধী মৃত্যুর সাথে সাথে শেষ হয়েছে এমন নয়। সেই চিন্তাধারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আরো অন্য রূপে বিরাজমান আমরা দেখতে পাচ্ছি। সেই একই চিন্তাধারা, সেখানে একটি দলই থাকবে, তারই নেত্রীর ছবি সব জায়গায় দেখা যাবে, অন্য কারো ছবি কোথাও দেখা যাবে না, এবং সেখানে অন্য কারো ছবি থাকে বলে আয়ুষ্মান কার্ডের মতো কার্ডকেও পশ্চিমবঙ্গে লাগু হতে দেওয়া হবে না, যাতে গরিব মানুষের 5 লাখ টাকার চিকিৎসা। কার ছবি? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি থাকবে, অর্থাৎ আমি একদিকে সাহিত্যিক, আমি একদিকে শিক্ষক, আমি একদিকে সমস্ত কিছু হব, আমি বাইরে কিছু নেই। এই যে চিন্তাধারা ইন্দিরা গান্ধী সম্বন্ধে বলা যেত হতো এক সময়, যাহা ইন্দিরা তাহা ইন্ডিয়া, তাও ভাইস ভার্সা, তো যাহা ইন্ডিয়া তাহা ইন্দিরা, তো সেরকম এখন পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে এমন মানসিকতার লোকেরা শাসন করছে যারা সেই ইন্দিরা গান্ধীর মানসিকতারই ধারক এবং বাহক। তারা চায় যে গোটা রাজ্য জুড়ে শুধু একটাই নাম, একটাই ছবি, তিনিই সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। আমরা তাই বলছি যে রাজ্য বিধানসভা রেজলিউশন করুন, তাকে একদম যা যা পারেন রেজলিউশন করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগেরও দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয় পড়াবেন সমস্ত বিশ্ববিদ্যালয়ে, তার থেকে জ্ঞানী আর কে আছে? তিনি সাহিত্যের পুরস্কার পাচ্ছেন, ছবি কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, এরকম বহুমুখে গুণের অধিকারী লিওনার্দো দা ভিঞ্চি ছিল বলে আমরা মনে হয়।
এত গুণী মানুষ, বিশ্ববিদ্যালয়, স্কুল, এগুলো মাস্টারমশাই, শিক্ষক, শিক্ষিকা নিয়োগেরই প্রয়োজন নেই। সেই জন্যই হয়তো রাজ্য সরকার এই মুহূর্তে সমস্ত শিক্ষককে চাকরি বিক্রি করছেন বা নিলাম করছেন। মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ই পড়াবেন, অন্য কারো পড়ানোর দরকার নেই। যোগ্যতা থাকলেও হবে, না থাকলেও হবে, টাকা দিলে হবে। তো সেই মানসিকতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরাজ করছে। আমরা দেখলাম গত 10 তারিখে একটা সাম্প্রদায়িক আক্রমণ হলো, বাচ্চা বাচ্চা কিছু ছেলে 15-16 বছর যারা রাজনীতির কিছু বোঝে না, যাদের রাজনীতিতে খাতায় নাম ওঠে না, তারা হামলা করলো বিজেপির পার্টি অফিস, দুটো পার্টি অফিসকে তছনছ করে দেয়। আর আমি এখানেও দেখতে পাচ্ছি এত সুন্দর আমাদের পার্টি অফিস, সেখানে ফ্যান খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, একটা দুটো অবশিষ্ট আছে ভাঙা অবস্থায়, নিচে 5টা AC ছিল, সেই 5টা AC খুলে নিয়ে যাওয়া হয়েছে, পুড়িয়ে নিয়েছে। পাঁচলা অফিসে আমরা দেখলাম টিভি খুলে নিয়ে গেছে, কম্পিউটার ছিল সেটা পর্যন্ত নিয়ে গেছে। এই যে সাম্প্রদায়িক শক্তি, এই শক্তির হামলা পশ্চিমবঙ্গে দিন দিন বাড়ছে। আজকে শুধু বিজেপিকে ভোটে জিততে হবে তার জন্য নয়, আমাদের গোটা পশ্চিমবঙ্গের যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদেরকে জাগ্রত করতে হবে। যদি এই শক্তির বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই এখন থেকে, আগামী দিনে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা দেখেছি, আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন যে সেই সময় পুলিশের ভূমিকা কি। 3-5 হাজার লোক হাতে অস্ত্র নিয়ে তারা বিজেপি পার্টি অফিস হামলা করছে। বিজেপি পার্টি অফিস, অনেকে হয়তো পশ্চিমবঙ্গের টিভিতে যারা আমাকে দেখছেন তারা ভাবছেন যে বিজেপি পার্টি অফিস হামলা করেছে আমাদের কি, কিন্তু যারা এখানকার স্থানীয় অধিবাসী তাদের কাছ থেকে শুনতে বলবেন তাদেরকে যে বিজেপি পার্টি অফিস হামলা হয়েছে, তখন সেই পাশের বাড়ির মহিলাকে গিয়ে একটা 15-16 বছরের ছেলে যে মাদ্রাসার সেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, সে এসে তাকে রেপ করার হুমকি দিচ্ছে, তাকে বাজে বাজে কথা বলছে, তার চরিত্র নিয়ে কথা বলছে। এই পরিস্থিতির সামনে গোটা বাংলার মানুষকে, বাংলার মা বোনেদেরকে যদি পড়তে না হয় সেন বিজেপিকে সংগ্রাম করবে। আজকে যেমন আমরা কালা দিবস পালন করছি, তার সাথে সাথে আমরা ভবিষ্যতে এই দিনটাকে স্মরণ রাখবো। 10 তারিখ আমাদের পার্টি অফিসে প্রত্যেক বছর আপনারা কালা দিবস পালন করবেন এই জেলার পক্ষ থেকে। আর যে সমস্ত শক্তিরা এই কাজগুলো করছে তারা যখন প্রতিরোধের সামনে পড়ে তখন তাদের মনে হয় হিন্দু মুসলিম ভাই ভাই, মনে হয় একই বিরুদ্ধে দুটি, অন্য সময় তাদের মনে থাকে না, অর্থাৎ লাঠি থাকলে পরে তারা শান্ত থাকে। আজকে দেখুন উত্তরপ্রদেশের পুলিশ কীভাবে এই হিংসাকে সামলে, আর উল্টো দিকে পশ্চিমবঙ্গের পুলিশকে দেখুন। গতকাল এই সব উন্মত্ত জনতা যারা কলকাতার বুকে পার্ক সার্কাসে সমাবেশ করবে বলে সেখানকার স্কুলকে, লরেটোর মতো স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। পুলিশ বলছে আপনার স্কুল বন্ধ রাখুন, অর্থাৎ পুলিশ চাইছে রবিবারের পরিবর্তে পশ্চিমবঙ্গে শুক্রবার ছুটি ঘোষণা করা হবে, ডেলিভারের চেষ্টা চলছে। এই যে ধর্মীয় উন্মাদনাকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংকের স্বার্থে লেলিয়ে দিচ্ছেন, আগামী দিনে এই শক্তি এক সময় মুখ্যমন্ত্রীর উপরে বুমেরাং হয়ে আসবে। আজকে আমি ভবিষ্যৎবাণী করলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন। আর যারা আমরা 500 টাকা নিয়ে খুশি আছি, যারা ভাবছে দিদিমণি আমাদের 500 টাকা দিচ্ছে বা কোনো এসসি পরিবার হলে 1000 টাকা দিচ্ছে, সবুজ সাথী পাচ্ছি, কন্যাশ্রী পাচ্ছি, মনে রাখবেন ওই উন্মত্ত জনতা যখন এখানে এসে হামলা করেছিল সেই হামলা করার সময় আমি কন্যাশ্রী পাই বললেও কাউকে ছেড়ে দিয়েছি, জয় বাংলা বললেও কাউকে ছাড়েনি। হিন্দু দেখেছে তাদের উপরে এই ধরনের আক্রমণ হয়েছে, অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়েছে হিন্দু মা বোন মহিলাদের উপরে, কতদিন সহ্য করবেন এই তৃণমূল কংগ্রেসের ধাপাধাপিতে এদের উদ্ধত্ব বেড়ে গেছে। পুলিশকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে পুলিশ কোনো অ্যাকশন নেবে না, পার্টি অফিস ভাঙতে দেওয়া হয়েছে, মহিলাদের উপর আক্রমণ হয়েছে, বাড়িতে আক্রমণ হয়েছে, তারপরে পুলিশ বলছে আমরা অ্যারেস্ট করছি, হয়ে যাওয়ার পর করে কি লাভ। আমরা তো বলি প্রিকশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, তো প্রিকশন নেওয়া উচিত, তো আগেই তো প্রিপারেশন নেওয়া উচিত ছিল। পুলিশের কাছে কি খবর থাকে না পশ্চিমবঙ্গ পুলিশের কাছে যে এখানে হামলা হতে চলেছে? সুকান্ত মজুমদার কবে বাড়ি থেকে বেরিয়ে আপনাদের এখানে আসার জন্য আমি চেষ্টা করেছিলাম, তার খবর তাদের কাছে থাকে? আমার বাড়িতে ঘেরাও করতে পুলিশ পৌঁছে যায়, আমাকে গৃহবন্দী করা হয়, তারপরে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসি ধাক্কাধাক্কি করে পুলিশের সাথে ধস্তাধস্তি করে আমাকে রাস্তা থেকে অ্যারেস্ট করে লালবাজারে নিয়ে যাওয়া হয়, আর সেই পুলিশের কাছে খবর থাকে না এই উন্মত্ত জনতা যারা হাতে লাঠি ছোটা তরোয়াল নিয়ে পুলিশের সামনে বিজেপির পার্টি অফিস, সাধারণ মানুষের দোকান বাড়ি কোনো কিছুকে আক্রমণ করতে ছাড়ছে না। আজকে লজ্জা লাগে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে 200-এর বেশি সিট নিয়ে তিনি তাদের সামনে হাত জোর করে বসে থাকেন। আমি বলবো যে আপনারা এখানকার যারা পুলিশ আছে যখন ডিউটি করবে তাদেরকে 1 বছর করে চুরি উপহার করবে, মহিলারা করবেন আরো বেশি। অকর্মণ্য একটা পুলিশে পরিণত হয়ে গেছে রাজ্য সরকারের জন্য।
আমি নিচের তলার পুলিশদেরকে দোষ দিতে চাই না, উপর তলার পুলিশ অফিসার আজকে এখানে যিনি এসপি ছিলেন গ্রামীণের এসপি, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর বিধায়কের স্বামী, আমরা জানি না তিনি কি করেছেন, তিনি তার নৈতিক কর্তব্য পালন করেনি, কারণ রাষ্ট্রের নিয়ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান অধিকার, সবাইকে সুরক্ষা দেয়া, সবার যান মাল সম্পত্তি সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব ছিল পুলিশের। পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী চোখে ধুলো দেওয়ার জন্য তাকে এই জেলা থেকে সরিয়ে দিল। বা আপনারা ভাবলেন বা কি ভালো কাজ করেছে মুখ্যমন্ত্রী, আসলে সৌম্য রায়কে প্রমোশন দিয়ে কলকাতায় পাঠানো হয়, কারণ কি তিনি চুপচাপ 48 ঘন্টা 72 ঘন্টা বসেছিলেন যাতে হিন্দুদের বাড়িতে আক্রমণ হতে পারে। এই সমস্ত লোকেরা এই কাজ করেছে, আজকে আমাদেরকে সেই বিজেপিকে শক্তিশালী হতে হবে। এরপর থেকে এই ধরনের কোনো উত্তেজনামূলক ঘটনা যদি ঘটে, আপনারা নিজেদের জেলা থেকে সমস্ত কার্যকর্তাদেরকে পার্টি অফিসে এসে ডাকবেন, এখানে 200 থেকে 400-500 কার্যকর্তা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবেন কোনো সাহস হবে না বীর পুলিশের, এখানে যেখানে এই ধরনের তত্ত্বের বসবাস অনেক বেশি, কিন্তু আমি জানি আপনারা লড়াই যেভাবে করছেন আজ না হয় কাল জয় আপনাদের হবে, জয় আমাদের হবে। এই মল্লিক বাজারে একটা বেসরকারি হাসপাতালের মাথা থেকে রোগী পড়ে গেলেন, 4 থেকে 5 ঘন্টা পুলিশ কিচ্ছু করতে পারলো না, ঝাঁপিয়ে পড়ে গেলেন, মানে প্রশাসনের এই মুহূর্তে কেউ এখন প্রশাসন এই মুহূর্তে কোথাও নেই, মুখ্যমন্ত্রীর পুরো প্রশাসনের রাশ তার হাত থেকে বেরিয়ে গেছে, বুঝতে পারছি প্রশাসনের এখন দুটো কাজ, কালীঘাটে পানি পাহারা দেয়া আর বিজেপির নেতাদেরকে আটকানো, এর বাইরে প্রশাসন কিছু করতে পারবে না, কোথাও পড়ে গেলে ফোন হয়ে গেলে কারো রেপ হয়ে গেলে কোনো পার্টি অফিস ভাঙা হলে কারো পানি পোড়ানো হবে, দিয়ে দেওয়ার পর পুলিশকে তারা কাজ করবে। Thank you.